তো দেখতেই পাচ্ছ আজকে রথযাত্রা, তো একদম তোমাদের লাইভ দেখাচ্ছি, পুরো জিনিসটা ব্লগ করেছি। তো দেখতেই পাচ্ছ এইখানে রথ, তো পুরো জিনিসটা ব্লগে যাবো তোমরা দেখবে। এত লোক, আর সামনে তো আরও অনেক লোক ছিল এদিক থেকে জগন্নাথ মন্দির, তো এদিকে মাসির বাড়ি যাচ্ছে, তো অলরেডি রথ মাসির বাড়ির দিকে এগাচ্ছে। তো চলো দেখতে যাবো, প্রচুর লোক এসছে, প্রচুর ভক্তরা এসছে এখানে। হ্যালো গাইস, সো ফাইনালি পুরো রথ টান দেখলাম আমি। একটা এখন প্রায় চারতলা বিল্ডিংয়ের উপরে উঠে পুরো ভিডিওটা কভার করলাম, তো দেখতেই পাচ্ছ কতটা নিচে এটা, আমি উপর দিয়ে টোটালটা কভার করলাম।
হ্যাঁ, অনেক কষ্ট করে ম্যানেজ করে জায়গাটা ম্যানেজ করেছি, তারপরে এত সুন্দর কভার পেয়েছি, সব কিছু তোমাদের দেখাবো। তো আমার সাথে থাকো, স্টে টিউন, আর জয় জগন্নাথা। সবাইকে জগন্নাথ ঠাকুর অনেক সুস্থ রাখুক, সবাই অনেক ভালো থাকুক, আর অনেক ভালো নিজ নিজ জীবনে এগিয়ে যাক, এটাই শুভকামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এই দূরে দেখতে পাচ্ছ এইটা, এটা হচ্ছে জগন্নাথ মন্দির। তো চলো, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য অ্যান্ড আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার অনেক ভিউজ বাড়ছে আস্তে আস্তে, এরমভাবেই আমাকে সাপোর্ট করে থাকো তোমরা সবাই। চলো, মাহেশ থেকে টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। টাটা।